সুপ্রিয় শুধু এখন আমি জ্যাকসন হাইডের ডাইভার্সিটি প্লাজায়। আমরা হঠাৎ করে দুইজন মুক্তিযোদ্ধাকে পাইলাম, এনাদের কাছে কিছু শুনতে চাব। আমি জাকির হোসেন ভাইয়ের কাছে একটু শুনি যে এই যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে, এরা কি উপযুক্ত সম্মান পাচ্ছে কিনা, আর তারা বিভিন্ন অভাবে থাকে কেন। বাংলাদেশে দেখা যায় মুক্তিযোদ্ধারা সাইকেল চালাচ্ছে, এই দোকান ওই দোকান, কিন্তু তারা তো অনেক গর্বে অনেক কিছু হওয়ার কথা, কেন এটা হচ্ছে? সুন্দর প্রশ্ন করেছেন আপনার, এই সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনারা জানেন 1971 সালে জাতির শেখ মুজিব যখন 70 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তার মাধ্যমেই তিনি তৎকালীন পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক, উনি তার প্রধান হবে। কিন্তু সেই স্বৈরা সরকার পাকিস্তান, যারা আজীবন তাদের রক্ষা করার জন্য চেষ্টা করেছে বাংলা, পুরো বাংলার জনসাধারণের বা নেতাদের প্রতি কোনো শ্রদ্ধা তাদের ছিল না, তারা বঙ্গবন্ধুকে তাদের সেই ক্ষমতা না দিয়ে তাল বাহানা শুরু করে। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সারা বাঙালি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল। তারা ভেবেছিল আমরা বাঙালি স্বাধীনতার স্বাদ পাব, আমাদের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সুন্দরভাবে এই বাংলাদেশে বসবাস করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে মারার পরে এদেশে সেই আর্মি ক্ষমতাশালী, তারা দেশ শাসন করল, যে কারণে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযোদ্ধারা তারা পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করত, ভয় পেত। মুক্তিযোদ্ধার পরিচয়ে কোনো বাঙালির সে সময় চাকরি করা অসম্ভব ছিল এবং চাকরি হতোই না। এটা আমার একান্তভাবে আমার নিজস্ব, আমার ভাই, বড় ভাই, সেও মুক্তিযোদ্ধা পরিচয়ে সে চাকরি নিতে পারে নাই। আজকে দেখেন বঙ্গবন্ধু হত্যার পরে যারা শাসন করলো, তারা এভাবে অত্যাচার করে মানুষকে সে মুক্তিযোদ্ধার চেতনা থেকে বাইরে নিয়ে গেল। এরপরে যখন জাতির জনকের মৃত্যুর পরে নারী কন্যা, সুযোগ কন্যা, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলো, এরপর থেকে মুক্তিযোদ্ধাদের তিনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে, তাদের ঘর বাড়ি নাই, তাদের ঘর বাড়ি দেওয়ার চেষ্টা করেছে, চাকরি দিচ্ছে, তাদের চাকরি নাই, তাদের চাকরি দেওয়ার করেছে। কিন্তু আপনারা জানেন দেশে অনেক, এর মধ্যে অনেক লোক, অনেক মুক্তিযুদ্ধ তারা বৃত্ত হয়ে গেছে, তাদের কর্মসংস্থানের জায়গা সেই আগের থেকেই 75-এর পরে পরবর্তী সরকারের আমল থেকেই তারা চাকরি বাকরি সব হারিয়ে তারা একদম নিঃস্ব হয়ে গেছে, যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই মুক্তিযোদ্ধাদেরকে আবার সেই স্বাবলম্বী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং ভবিষ্যতেও মুক্তিযোদ্ধারা যাতে একেবারে কর্মসংস্থান না থাকে সে চেষ্টাই তিনি করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করবেন, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আমরা জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও দেখতে চাই, এই কামনা আমি সব সময় করি। ধন্যবাদ। আপনার যুদ্ধ, আপনার কি কোনো মুক্তিযোদ্ধা হিসাবে কোনো জায়গায় যখন গেছেন, দেখা যায় বক্তৃতা তো দিতে দেয় না, পিছনের লাইনে বসতে দেয়, অনেক সময় বক্তৃতা দেয় না, লিডাররা দিয়ে চলে যায়, এই নিয়ে আপনার কি অনুভূতি? মুক্তিযোদ্ধাদের এত নেগলেক্ট করে কেন? আমার উত্তর হলো যে বাংলাদেশ সরকার যেই পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছে, দিচ্ছে এবং দেব, ভবিষ্যতে দেব। তবে এইটুকু আমার আকুল আবেদন, যার কিছু না হোক মুক্তিযোদ্ধাদের নামটা প্রথম খাতারে বলতে পারে। মুক্তিযোদ্ধারা যেহেতু পিছনে বসে থাকে, পিছনে বসায় তাদের নাম ডাকে না, অনেক শেষে দেখা যায় তাদেরকে ডাকছে।
এরা একটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার হয়ে গেছে, এরা একটা কাগজের ঠোঙার মধ্যে ফেলে দিচ্ছে, এই যে ভাবটা। এখন দেশবাসী সবাই সচেতন, সবাই শিক্ষিত, সবাই চাচ্ছে দেশের উন্নতি হোক, এইভাবে এটা উন্নতি না, আর কিছু না হোক। যারা যুদ্ধে জীবন দিতে গিয়েছে, যারা আজকে বেঁচে আছে, যারা স্বর্গ বৃহস্পতিবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে, আর যারা বেঁচে আছে এদের আর কিছু না, এরা কোনো কিছু চায় না, এরা চায় কি, জাস্ট একটুকু সম্মান, একটু শ্রদ্ধা, একটু ভক্তি, যে এরা দেশের জন্য জীবন দিতে গিয়েছে। আমেরিকার দিকে দেখেন, আজকে আমেরিকার যে কোনো জায়গায় গেলে পরে ভেটার্ন বলে যে শব্দটা আছে, এটাতে তারা তাদেরকে প্রথম জায়গায় প্রথম কাতারে থাকতে দেয়। এবং আমার মতন লোককেও যে কোনো জায়গায় গেছি, হ্যাভ এ সিট সিনিয়র আগেই চেয়ারে বসায়, আর আমাদের দেশে ওটা হয় না, জাস্ট আমার আমি চাই বেশ সুন্দর হয়েছে, আরো সুন্দর হোক, তবে এইটুকু হোক যে মুক্তিযোদ্ধা যারা বলতে পারে মুখ খুলিয়ে যে আমি মুক্তিযোদ্ধা, আমি যেরকম, আমি আর কিছু না, আমি এইটুকু বলতে পারি যে আমি 2 নম্বর সেক্টরের গেরিলা মুক্তিযোদ্ধা। আমার এলাকা ছিল আগরতলা মগকলা ক্যাম্পে, সেখানে ক্যাপ্টেন নুরুজ্জামান আমার কমান্ডার ছিল, আমি তার আন্ডারে কাজ করেছি। তারপরে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে, এরপরে অনেক কিছু হলো, আমি তখনকার সময় ওইভাবে লুপ্তরাজও করতে পারিনি, ব্যাংক ডাকাতি করতে পারিনি, রাস্তাঘাটে মানুষকে ক্ষুদ্র করিনি, যেহেতু আমি ছাত্র ছিলাম, আমার ছাত্র জীবনে ফিরে গেছি, এটাই হলো আমার কাম্য। এখন যখন বয়স হয়ে গেছে, এখন তো লড়াচড়া করতে পারি না, অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না, তবে আমাদের একজনের প্রতি আরেকজনের যাবে শ্রদ্ধা ভক্তিটা থাকে। যেরকম এই যে ভাই কয় মাস পরে সে এসেছে, আজকেই এসে তো আমার সঙ্গে দেখা এবং সে আমাকে জড়াইয়া ধরলো, এই যে জিনিসটা ভাতৃত্ববোধ, হিউম্যান বিং, এটা যাতে আমাদের মধ্যে থাকে, আর কোনো কিছুই না। কারণ কয়েকটা এয়ারপোর্টে চলে যাবে, তখন আর কেউ করবে না। এখানে আপনাদের দুইজনাকে একটা প্রশ্নের উত্তর ধরবো, যে এই যে নতুন ভিসা নীতি, এটা আমার কাছে বেশি টেনশনও লাগে না, এই ভিসা নীতির জন্য কারা এত ভয় পাচ্ছে এবং কি ভিসা নীতি আমেরিকা? এটা এটা একটা দুই পক্ষেরই একটা লাভজনক ব্যাপার, অলাভজনক ব্যাপার, এগুলো দেখা ওইদিকে জনসাধারণকে বলতে চাই, তোমরা কিছু ভাবো, আর এই দিকে বলবে যে আর কিছু না, তোমরা আসো, আজ পর্যন্ত আজকে 33 বছর আমি এই রাস্তাটার মধ্যে যাই, আমার বাসা, আমি দেখিনি কোনো একটা লোককে, বাঙালিকে বা কোনো একটা অন্য দেশের লোককে গলা ধাক্কা দিয়ে ধরে নিয়ে গেছে, পেপার্স নাই, কিন্তু তারা কাজ করে খাচ্ছে। এই যে ক্ষমতাটা একটা লোককে স্থায়ী, তারা বলে না তুমি এখনই যাও না, হ্যাঁ ডে বাই ডে এটা আস্তে আস্তে, আজকে এটা বলতে হয়তো কোনো কারণে, এটা ওই বাংলাদেশে যে বলছে যেটা, হ্যাঁ কোনো কারণে একটা কিছু ঘটছে, তাদের আভ্যন্তরীণ ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার, এটা আমি ওই যে এটার মধ্যে মাথা গলা তো আমার লাভ নেই, তবে এইটুকু আমি জানি কিছুই হবে না, আমরা এইভাবে থাকবো, এইভাবে হবে, এইভাবে যে উপরে উঠবে উঠবে, যে বেটা 5 বছর হয়নি সে 4টা করে বাড়ি করছে, 5 বছর হয়নি এখানে বিল্ডিং করছে, মিলিনিয়ার হয়ে গেছে, আর আমি 33 বছর কিছু করিনি, এই যে লোকটা সাধারণটা চিন্তা করে, সে তো আজকে বুক খোলা বলতে পারে, স্যুট কোট পরা থাকবে, তার তো জন্য লোক থাকে, সে তো আপনি নীতি সম্পর্কে একটু বলেন, এই নীতিটা কেন এরকম, এই যে ভিসা নীতি, এই যে জানছেন তো না, বাংলাদেশ একটা স্বনির্ভরশীল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্যেই। আপনারা জানেন পলিটিক্স সারা বিশ্বময় যেন একটা একদম হাতের মুঠোয় চলে আসছে, আজ বাংলাদেশ যে বাংলাদেশ একদিন তলাবিহীন ঝুড়ি ছিল, আজ সেই বাংলাদেশ দেখেন আজকে উন্নয়নের শিখরে উঠেছে, রাস্তাঘাট সমস্ত কালভার্ট সব কিছু সুন্দরভাবে হচ্ছে, তবে হ্যাঁ মানুষের নৈতিকতার অবক্ষয় হয়েছে, যেটা আমি কি আপনি কি যখন দেখছি যারাই ক্ষমতায় যায় তারা সেখানে ক্ষমতার মহা উৎসব করে এবং মানুষের জন্য যে কাজ করতে হবে শুধু একা প্রধানমন্ত্রী চাইলেই হবে না, আমাদের প্রতিটা মানুষ যারা আজকে মন্ত্রী এবং বিভিন্ন সরকারি কর্মচারীর উচ্চপদস্থ কর্মচারীর দায়িত্বে আছে প্রত্যেককে
জনসাধারণকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। সেখানে বিরোধী দলে বলেন আর সরকারি দলই বলেন, যারা ক্ষমতায় আছে তারা চায় ক্ষমতা, যারা বিরোধী দল তারা যা চায় ক্ষমতায় আসতে। এখানে একটা দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বটার মাঝখানে যারা বিশ্ব মোড়ল আছে তারা আমাদেরকে অনেকে ভয়ভীতি দেখায়। সত্যিকারে তাদের যদি সদিচ্ছা থাকে আরও অনেকভাবে সুন্দরভাবে তাদেরকে আনতে পারে, কিন্তু এই ভয় দেখানো আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের কোনো অসুবিধা নেই। যারা মানে অল্পের ভিতর অনেক মানে পয়সা কামাইছে, যাদের অনেক পয়সা তাদের কেমন অসুবিধা হইতে হবে তারাই চিন্তা করবে। আমরা জনসাধারণের নিয়ে কোনো ভীতি নাই, ভয় ভীতি কিচ্ছু নাই। আপনার কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে কি না এনাদের? আমার প্রশ্ন জিজ্ঞাসা বলতে এরকম কিছু নেই, তবে আত্মীয় যুদ্ধের সময় আমি ছিলাম 4-5 বছর, আমার একটা স্মৃতি এখনো আছে, খুবই বেদনাদায়ক স্মৃতি আমার কাছে। আমার এক চাচাতো ভাই 19 বছর বয়স, খুব সাহসিকতার সাথে উনি মুখ করছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে দুষ্কৃতকারী রাজাকারের ছেড়ায় উনি গুলিবিদ্ধ হয়। একটা গুলির পরে উনি, আমি শুনছি একটা গুলির পরে যখন উনি ভাগের মতো লাভ দিয়ে যখন পাকিস্তানি হানাদার বাহিনী থেকে রাইফেল ছিনিয়ে নেয়, বিকল্পভাবে ওনাকে আবার ওকে ব্রাশ ফায়ার করা হয় আটজন। এইভাবে ওনার যেহেতু ইয়াং ছিল প্রায় 5টা বিকাল 5টা অবধি ওনার দেশে প্রাণ ছিল, ওই স্মৃতিটা এখনও পর্যন্ত আমাকে পীড়া দেয়, খুবই পীড়া দেয়। এই জন্যই যে আমি তখন ছিলাম কিন্তু 5 বছরের মতো, আমার মধ্যে 4-5 বছর হবে, এই স্মৃতিটা কিন্তু এখন আমার কাছে খুবই পীড়া দেয়। আমি বাংলাদেশ সরকারের কাছে তথাপি বর্তমান সরকারের কাছে আমি এইটুকু আবেদন রাখবো যে যেবার যারা এবার স্বাধীনতার পরিচিতি যারা সুযোগ দিয়েছেন তাদের পরিবারকে যাতে মূল্যায়ন করা হয়, তাদের প্রতি যাতে একটা সুন্দর একটা আচরণ করা হয়, বীরমুক্ত যাদেরকে যাতে পারে পূর্ণভাবে তাদের যে জিনিসটা পাই। আমি আপনার এই বিধানটা আপনার এই মধ্যে অনলাইনের মধ্যে আমি এই জিনিসটা আবেদন করি, এবং যে মুক্তিযোদ্ধা যেভাবে তারা জীবনটা দিয়েছে সার্বভৌম, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জাতির সাহেব আমার মুসলিম ভাই তাদের আমি মঙ্গল কামনা করি। বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা যেভাবে অভিযোজিত আছে বিভিন্ন জায়গায়, আমার সন্তান একজন বড় ভাই যিনি মারা গেছে উনি মুক্তিযোদ্ধা ছিল, উনি আপুসীন মুক্তিযোদ্ধা, উনি অস্ত্র ফাইটার ছিল না, কিন্তু দেখার তথাপি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা দেওয়া এইগুলোতে উনি কাজ করে গেছেন যথেষ্ট করে। কিছুদিন আগে আমার বড় ভাই মারা গেছে, সে আমার এক খাহত ভাইয়ের স্মৃতি এখন আমি বুঝতে পারতেছি না, উনি কিন্তু শুধু পানির জন্য বলতেছে। আমার এই কাকিমা আমার চাষি এই কৃষকের এই প্রায় 10-12 বছর আগে সবসময় বলতো বাবুল বাবুল করে, 19 বছর হয়েছে, আগের মতো শক্তি ছিল, আগের মতো শক্তি ছিল, কিন্তু একটা গুলি হয়ে একটা গুলি পরে যখন উনি ছাপকে ধরছে, ছাপকে ধরছে তখন উনি একটা দাস হয়ে আর দুজন পাচ্ছে না, তখন ওই জায়গার মধ্যে উনি প্রায় 8-9 ঘন্টা পর্যন্ত ছিল ওনার প্রচুর রক্তাকরণ আছে। তারপরে উনি থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা শুনলাম, আর কিছু মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলবো এটাই, যেমন যারা মুক্তিযোদ্ধারা এখানে আমেরিকাতে আছে এবং বাংলাদেশেও আছে, যারা 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 মুক্তিযোদ্ধা সত্যিকার অর্থে পার্টিসিপেশন করছে, মুক্তিযোদ্ধা যা অস্ত্র দিয়ে পার্টিসিপেশন করা এটা বড় কথা, যারা বিভিন্নভাবে কাজ করছে, এমনকি অনেক মহিলা আছে, অনেক মহিলা মুক্তিযোদ্ধা আছে, বীরাঙ্গনা নারী আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ইষ্টি নাম অবহেলিত বর্তমান সরকারের আমলে আমি দেখতেছি। সুতরাং আমি বর্তমান যারা ক্ষমতাসীন আছেন, যারা সৃজনশীল মাইন্ডের যারা রাজনীতিবিদ আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যাতে এই যে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়ন, এইটুকু আমার বলা। থ্যাংক ইউ।